আসসালামু আলাইকুম। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা পেট্রো বাংলার একটি কোম্পানি। তো এর বিস্তারিত অংশগুলো জানাবো। এখানে বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে, অনেকগুলো পদ। তো আমরা চলুন বিস্তারিত অংশে যাই। এখানে কি কি যোগ্যতা লাগবে, কি কি নিয়মাবলী রয়েছে, আমরা এগুলো জেনে আসি। তার আগে আমার ফেসবুক পেজ অ্যানিও নোটিশ অ্যান্ড জব সার্কুলার, এখানে প্রায় 52,000 উপরে ফলোয়ার্স রয়েছে। এখানে লাইক দিয়ে রাখবেন বা ফলো করে রাখবেন, তাহলে চাকরির যে বিজ্ঞপ্তিগুলো বা নোটিশগুলো সেগুলো আপনারা এখানে ফেসবুক পেজে পেয়ে যাবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে টপ জব সার্কুলার, এখানে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে আপনি আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। পদের নাম সহকারী প্রকৌশলী, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, পদের সংখ্যা 21টি। সিভিল ইঞ্জিনিয়ার নেওয়া হবে 6 জন, মেকানিক্যাল 8 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ নেওয়া হবে 3 জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 জন, MME তে 1 জন। বয়স অনূর্ধ্ব 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থায় 5 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। শিক্ষা জীবনে ন্যূনতম একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে, থার্ড ক্লাস থাকলে আবেদন করা যাবে না। সহকারী ব্যবস্থাপক কারিগরি, বেতন স্কেল 1, পদ সংখ্যা 5টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থায় 5 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সহকারী ব্যবস্থাপক সাধারণ, বেতন স্কেল 1, পদ সংখ্যা 22টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী বা 4 বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী। সহকারী ব্যবস্থাপক হিসাব রাজস্ব নিরীক্ষা, বেতন স্কেল 1, পদ সংখ্যা 10টি, বাণিজ্য বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী, সিএ ন্যূনতম নলেজ লেভেল, ICMS প্রফেশনাল লেভেল, MBA সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী। উপসহকারী প্রকৌশলী, পদ সংখ্যা 11টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সহকারী কর্মকর্তা কারিগরি, পদ সংখ্যা 2টি, বিএসসি ডিগ্রি। সহকারী কর্মকর্তা সাধারণ, পদ সংখ্যা 1টি, স্নাতকোত্তর বা 4 বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী। সহকারী কর্মকর্তা হিসেব রাজস্ব নিরীক্ষা, পদ সংখ্যা 4টি, বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী। অনলাইনে আবেদনের ওয়েবসাইট হচ্ছে bgdcl.teletech.com.bd। আবেদন শুরু 21 মে 2023 তারিখ সকাল 10টায়, আবেদন শেষ হবে 19/6/2023 তারিখ বিকেল 5টায়। এবার আমরা দেখব অনলাইনে আবেদন করতে আপনাদের কি কি প্রয়োজন হবে বা আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য তথ্যাদি। আবেদনের যে ফি, সে ফিটা হচ্ছে নবম গ্রেডের জন্য 667 টাকা চার্জ সহ এবং দশম গ্রেডের জন্য 556 টাকা, যেটা আপনাকে শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এই দুটি SMS পদ্ধতিতে SMS পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। তবে অবশ্যই আগে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আরও বিস্তারিত দেখে নেবেন। বয়স হিসেব করতে হবে 25/3/2020 তারিখের মধ্যে, 30 বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন।